অলঙ্কার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন চলছে। আজ 7 তারিখ শনিবার সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। 2টি প্যানেলে 31টি পদে মোট 62 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হারুন পরিষদের সাথে শাহনেওয়াজ মমতাজ পরিষদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা চলবে বিকাল 4টা পর্যন্ত। 343 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তবে জয়ের ব্যাপারে আশাবাদী উভয় পরিষদের প্রার্থীরা। আমরা অলঙ্কার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি 10টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়েছে। আমাদের নির্বাচন কার্যক্রম বিকাল 4টা পর্যন্ত চলবে। আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 343 জন। নির্বাচন সুষ্ঠু সুন্দর হচ্ছে, আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে, ভালো রেজাল্ট আসবে এবং যারাই আসবে তারা মার্কেটের কল্যাণে কাজ করবে, আশাবাদী আমি। সহসভাপতি পদে শাহনেওয়াজ গ্রুপে নির্বাচন প্রার্থী আমার। এই প্রার্থী হওয়ার কারণ হইল আমি এই মার্কেটের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করে আসতেছি এবং সহযোগিতা করার জন্য সর্বস্তরে যেই ক্ষমতায় যাক আমি তাকে সহযোগিতা করব। আর যখন আমি একজন উপস্থিত ব্যবসায়ী, আমি চাইব কীভাবে একটা কাস্টমার ক্রেতাকে মার্কেট বুকে আনা যায়, মার্কেটের কল্যাণ করা যায়, সেরকমভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ। অলঙ্কার শপিং কমপ্লেক্স দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট জামাল হারুন পরিষদের আজকের নির্বাচন খুব সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে। দয়া করে যেন আমরা যদি অ্যাডভোকেট জামাল হারুন পরিষদ নির্বাচিত হয়, মার্কেটের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, সকলের সহযোগিতা কামনা করি। যে যে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে তাতে আমাদের প্যানেল জয়ী হবে, আর আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি আমরা জয় হলে এই মার্কেটকে আমরা একটা আধুনিক অলঙ্কার শপিং কমপ্লেক্স করার প্রত্যয় নিয়ে কাজ করব। আপনারা আমাদেরকে জয়যুক্ত করবেন। আমাদের এখানে নিরাপত্তা বেষ্টনী পুলিশ বাহিনী আছে, বাহিনী আছে, আমাদের NSI DGFকে ছুটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইনশাল্লাহ সকলে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। সমাপ্তির পরে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ শাহনেওয়াজ পয়েন্ট পরিষদ বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং আগামী দিনে আধুনিক অলঙ্কার শপিং কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে আমাদের অসমাপ্তটা সমাপ্ত করবে। আমরা সবাইকে অনুরোধ করব, এখানে যেহেতু সবাই ব্যবসায়ী, আমরা সবাইকে অনুরোধ করবো যাতে এখানে যারা নির্বাচন কমিশন আছে তাদেরকে পুরোপুরি সবাই সহযোগিতা দেওয়া। ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের অ্যাডভোকেট জামাল খালেদ হারুন ফাইনাল ইনশাল্লাহ বিজয় হবে, ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ভোটার ইনশাল্লাহ ভোট দিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই, শান্তিপূর্ণ ভোট দিলে ইনশাল্লাহ আমরা জয়ী হব, এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।